রাতের সময় ছিল। মুলতানপুর নামক এই গ্রামে একটা ছোট্ট চার্চ ছিল। ক্রিসমাসের জন্য চার্চটা খুব সুন্দরভাবে সাজানো হয়। রোবট নামে এক ব্যক্তি মাইক ধরে, কিছুক্ষণের মধ্যে মেরি ক্রিসমাস উৎসব শুরু হয়ে যাবে। মুলতান গ্রামের অধিবাসী এবং আমার প্রতিবেশী খ্রিস্টান ভাই বোনেরা, তাদেরকে সকলকে জানানো হচ্ছে, আপনারা দলে দলে যোগ দিয়ে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এই রকম বলে তিনি ভজন লাগালেন। ওই গ্রামেরই একটু দূরে কীর্তি বালু নামে দুটো বাচ্চা থাকতো। তারা দুজনে ওই ভজন গান শুনতে পাচ্ছিল। দিদি, কিছুক্ষণের মধ্যেই ক্রিসমাসের উৎসব শুরু হবে। হ্যাঁ ভাই, আমি শুনেছি, আমি এখনো ঘুমাইনি। সেটা কথা না, ক্রিসমাস উৎসব পালন করা মানে যীশু খ্রিস্টের তো জন্মদিন, সেদিন তো কেক কাটা হয়, চকলেট বিস্কুটও তো দেয়, তাই না দিদি? হ্যাঁ ভাই, কেকও কাটে আর চকলেটও দেয়। দিদি, আমারও চকলেট আর কেক খেতে ইচ্ছা করছে, চলো না আমরা চার্চের কাছে যাই, চলো না আমরাও ক্রিসমাস উৎসব দেখব, চলো। না রে ভাই, আমরা ওখানে যেতে পারবো না। কেন যেতে পারবো না দিদি? কারণ আমরা হিন্দু, তাই না? ভাই, আসলে আমরা গরিব, সেই জন্য। ওখানে চার্চে ছোট বড়র ভেদাভেদ হয় না, সবাই ভালো জামা কাপড় পরে উৎসব পালন করে। ওইসব লোকেদের মাঝখানে যদি আমরা এইসব ছেঁড়া জামা কাপড় পরে যাই, লোকেরা ভাববে না যে ওদের উৎসবে আমরাও হাজির হয়েছি। আমাদের ওরা ভিখারি, অছুত, মা বাবা নেই এইরকম বলে দূরছেই করবে। কি হয়েছে দিদি, আমরা ওদেরকে বলবো যে আমরা ভিখারি না, অছুত না, আমাদের মা বাবা নেই, এমনটাও না, আমরা তো এই গ্রামেই থাকি, চলো না বলবো আমরা। আমি এত করে বারণ করছি, শুনতে পাচ্ছ না? যদি আমরা ওখানে যাই, যদি কেউ আমাদের বকে মারে, তখন সেইগুলো আমি সহ্য করতে পারবো না, বুঝলে তুমি? চলো না দিদি, আমরা ওখানে গিয়ে চকলেট আর কেক নিয়ে সবার নজর থেকে লুকিয়ে পালিয়ে আসবো। আমি এত করে বোঝাচ্ছি, বুঝতে পারছিস না? কেক যদি না খাবে কি মরে যাবি? এত করে বলছি, তাও সেই এক কথা, চকলেট আর কেক খাবো, চকলেট আর কেক খাবো। না ভাই, আমরা কোথাও যাব না, চুপচাপ তুই ঘুমা। তাকে বকা দিয়ে তারপরে দুজনে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। কীর্তির চোখ থেকে দুঃখের জল ঝরে পড়ছিল। বালুও কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ে। বালুও কেঁদেই চলেছিল। সব খ্রিস্টানরা চার্চের সামনে হাজির হলো। সবাই কেক কাটলো, ক্রিসমাস সেলিব্রেশন করলো। তখন কীর্তি উঠে পড়ে। এ নিজের চোখের জল মুছে তার ভাইকে তুলল। বালু এখনো কাঁদছিল। কীর্তি তাকে আদর করে বলল, ভাই আমার, আমাকে ক্ষমা করে দে, আমি আর তোকে কোনোদিন বকবো না। তুই তো ভালো করে জানিস ওই রোবট আঙ্কেল আমাদের যেখানে দেখে গরিব বাচ্চা বলে উল্টোপাল্টা বলে, আমাদের যখন সামনে দেখে দূর থেকে একটা পয়সা ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ দিদি, আমি অনেকবার দেখেছি। এইভাবে যদি কেক কাটা দেখার জন্য সবার সামনে যেতাম, আমাদের ওখানে অপমান করতো আর হয়তো আমাদের গায়ে হাতও তুলতে পারতো। হ্যাঁ দিদি, কিন্তু আমার কাছে তো মা বাবা তুমি, তাই আমি আর কাকে এইসব মনের কথাগুলো বলবো? দিদি, তুমি যদি কিছু বোঝাতে চাও তাহলে আমাকে না বকা দিয়ে বোঝাবে, আমি বুঝে যাব। ঠিক আছে ভাই, চল আমরা দূরে দাঁড়িয়ে ক্রিসমাসের উৎসব দেখব, চল। দিদির এমন কথা শুনে বালু খুব খুশি হলো। তারপরে তারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে একটা গাছের পেছনে লুকিয়ে বাচ্চারা দেখছিল সেখানে সবাই কেক খাচ্ছে। তখনই হঠাৎ করে বালুর মনে হলো আকাশ থেকে কোনো তারা ভেঙে তাদের কাছে আসছিল। সে এই কথা তার দিদিকে বলল। সেই তারাটা হঠাৎ চমকাতে চমকাতে তাদের সামনে হাজির হলো। সেই তারাটা দিয়ে সান্টা ক্লজ বেরিয়ে এলো। কীর্তি বালু তো ওনাকে দেখে অবাক হয়ে যায়, তার দিকে তাকিয়েই ছিল। কীর্তি বালু, মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস, এইরকম বলে ওনার হাতে থাকা একটা চমকানো তারাটাকে বালুর হাতে দিয়ে দেয়। বাচ্চারা তো এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না। কীর্তি বালু, তোমরা দুজনে কেমন আছো? সান্টা ক্লজ, আপনি সত্যি এসেছেন? যদি তোমাদের বিশ্বাস না হয়, আমাকে ছুঁয়ে দেখতে পারো। তখন বাচ্চা দুটো ছুটে গিয়ে ওনাকে ছুঁয়ে দেখলো। তখন তারা বিশ্বাস করলো যে এটা সত্যি। আকাশ থেকে চমকানো তারা এসে সেটা সান্টা ক্লজে পরিবর্তন হয়ে তাদের সামনে ছিল। সান্টা ক্লজ বাচ্চাদেরকে ওই গাছের কাছ থেকে তুলে নিয়ে তাদের বাড়ির সামনে রাখলো। বাচ্চারা তোমরা ক্রিসমাস উৎসবে আসতে পারোনি তো, তাই আমি নিজে এই ক্রিসমাস তোমার বাড়িতেই পালন করব। সান্টা ক্লজের এমন বলাতে তাদের বাড়ির সামনে একটা চেয়ারে কেক মিষ্টি হাজির হলো। বালু খুশি হয়ে কেক কাটলো, সান্টা ক্লজ আর কীর্তি হাত তালি দিল। বালু খুশি খুশি কেকগুলো খেতে লাগলো। আমার দিক থেকে তোমাদের জন্য উপহার। এরকম বলাতে তাদের বাড়ির সামনে অনেক কিছু হাজির হলো। নতুন বাড়ি পেল তারা, বাড়ির সামনে অনেক রকমের উপহার, নতুন জামা কাপড়, চালের বস্তা, আরও অনেক খেলনা, বালুর জন্য একটা সাইকেল, এই রকম অনেক কিছু জিনিস ছিল। সব কিছু বাচ্চাদের সামনে হাজির হয়ে যায়। তোমরা গরিব হওয়ার কারণে ক্রিসমাস উৎসবে যেতে পারোনি তো, এবারে দেখো ক্রিসমাস তোমাদের সামনে নিজেই চলে এলো। মেরি ক্রিসমাস বাচ্চারা। এইরকম বলে সান্টা ক্লজ গায়েব হয়ে যায়। এইরকম ভাবে বাচ্চারা ক্রিসমাস উৎসব খুব ভালো করে পালন করলো। দূরে কোনো এক গ্রামে কীর্তি বালু নামে গরিব ভাই বোন থাকতো। তাদের মা বাবা ছিল না, তাই তারা দুজনে যা কাজ পেত সেটা করেই পেট চালাতো। কিন্তু হঠাৎ করে কিছুদিন পরে গ্রামের লোকেরা তাদেরকে কাজ দিতে চাইতো না। কাজের জন্য বাচ্চারা লোকেদের পায়ে পর্যন্ত পড়তো, কিন্তু তার সত্ত্বেও বাচ্চাদের ওপর দয়া হতো না। কোনো কাজ না থাকার কারণে বাচ্চারা শেষমেশ ভিক্ষা করতে লাগলো, কিন্তু ভিক্ষায় তাদের কেউ একটা টাকাও দিত না, না কেউ এক মুঠো খাবারও দিত। তাই তারা ভিক্ষা করাটাও ছেড়ে দিল। এইভাবে টানা এক সপ্তাহ কাজের খোঁজে কোনো কাজ পেল না, ভিক্ষা করেও টাকা পেল না, খাবারও পেল না। এইভাবে তারা জল খেয়েই কাটাতো। দিদি, আমি আর পারছি না, আমার খুব দুর্বল মনে হচ্ছে দিদি। শুধু জল খেয়ে কতদিন থাকবো? হাতে পায়ে ব্যথা হচ্ছে। কাঁদিস না ভাই, একটু শান্ত হ। আমি বাইরে গিয়ে দেখি যদি কিছু খাবার পাই তো নিয়ে আসবো। দিদি, তুমিও তো আমার সঙ্গে শুধু জল খেয়েই রয়েছো, তোমার কি কষ্ট হচ্ছে না? ভাই বালু, আমি তোর থেকে একটু বড়, আমারও অবস্থা তোরই মতো, কিন্তু আমি একটু সহ্য করতে পারি, বুঝলি? দিদি, বাইরে কেউ কাজ আমাদের দিচ্ছে না, খাবারও দিচ্ছে না, তুমি এখন কোথা থেকে কি নিয়ে আসবে বলো তো? ভাই বালু, আমি কাজও খুঁজতে যাচ্ছি না আর ভিক্ষা করতেও যাচ্ছি না। তাহলে তুমি তো এক্ষুনি বললে কোথাও থেকে খাবার পেলে নিয়ে আসবো, কোথা থেকে নিয়ে আসবে তুমি দিদি? কীর্তি তার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে পারল না, সে কেঁদে ফেলল। বালু খুব কষ্ট পাচ্ছিল। তোমাকে আমার জন্য এসব করতে হবে না, আমি গিয়ে খাবার নিয়ে আসছি। কীর্তি তারপরে নিজেকে সামলে চোখে জল মুছে তার ভাইকে বলল, বালু, তোকে যেতে হবে না, তুই তো এমনিতেও বলছিলিস তোর হাতে পায়ে ব্যথা, আমি যাচ্ছি। আর এমনিতেও সেখানে তো অনেক কুকুর থাকে, সাবধানে যেতে হবে। এইরকম বলে বালুকে বাড়িতে থাকতে বলল আর নিজে একটা লাঠি নিয়ে নোংরা ডাস্টবিনের কাছে গেল। তখন সে চারিদিকে দেখলো সেখানে কোনো কুকুর ছিল না। তারপরে সেই আবর্জনায় খুঁজতে লাগলো, কিন্তু সেখানে শুধু নোংরা আবর্জনা ছিল। কোনো জায়গায় একটুও কোনো খাবার দেখতে পেল না। নিরাশ হয়ে কীর্তি বাড়ির দিকে যাচ্ছিল, তখনই গিরিশ নামে এক ব্যক্তি কীর্তির সামনে এলো। গিরিশ হলো বাচ্চাদের দালাল। বাচ্চাদের দিয়ে 3 বেলা কাজ করিয়ে তাদের 2 বেলা খাবার খেতে দিত। যত অবৈধ কাজ সে রাতের বেলায় করত। সে যেই কীর্তিকে দেখল খুশি হয়ে গেল। শিকার করার জন্য আমি এক ঘন্টা ধরে অনাথ বাচ্চাদেরকে খুঁজছি। এই তো একটা বাচ্চা মেয়েকে পেয়েছি, একে যে কোনোভাবেই হোক একে ফাঁসাতে হবে। একে প্রথমে পেট ভরে খাবার খাওয়াবো, তারপরে মিষ্টি মিষ্টি কথার জালেতে ফাঁসিয়ে সমস্ত কাজ করাবো। এইরকম মনে মনে ভেবে কীর্তিকে সে ডাকলো, কি হয়েছে মা, তুমি এত রাতেতে এই আবর্জনার সামনে কি করছো? তার আওয়াজ শুনে কীর্তি গিরিশের দিকে তাকালো। গিরিশ গ্রামে নতুন এসেছিল। কীর্তি এর আগে কোনোদিন তাকে গ্রামে দেখেনি। সে ভাবতে লাগলো এই গ্রামে তো কেউ কোনোদিন এত মিষ্টি করে কথা বলে না। কাকা বাবু, আপনি এই গ্রামে থাকেন না? না, আরে হ্যাঁ মা, আমি এই গ্রামের নই, আমি একটা কাজের মেয়ে খুঁজছি। কি বললেন, কাজের জন্য লোক খুঁজছেন? আমাদের কাজ দেবেন? আরে মা, তুমি আমাকে দাদু বলে ডাকছো কেন? ভালোবেসে আমাকে কাকা বলো। তুমি কি কাজটা করতে রাজি আছো? হ্যাঁ কাকু, করব। কি কাজ? कখন করতে হবে কিভাবে করতে হবে কখন যেতে হবে বলুন। আরে আরে তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আগে আমার বাড়িতে চলো, পেট ভরে খাওয়া দাওয়া করো, তারপরে সকালবেলাতে কথা বলবো। আগে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, বুঝলে? আমার ভাই বালুও খুবই ক্ষুধার্ত কাকু। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি হোটেল থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছি। আপনি তো আমার বাড়ির ঠিকানা জানেন না। আরে হ্যাঁ, তুমি তো বলবে এখন। এই রাস্তা দিয়ে সোজা গেলে ডান দিকে ঘুরলে একটা ছোট্ট কুড়ে ঘর দেখতে পাবেন, সেটাই আমাদের বাড়ি। আমার নাম কীর্তি, ভাইয়ের নাম বালু। এই রকম বলে কীর্তি খুশি খুশি বাড়ি ফিরল। তার দিদিকে খুশি খুশি বাড়ি ফিরতে দেখে বালু তখন খুব মনোযোগ দিয়ে তার হাতের দিকে তাকালো যে তার জন্য কিছু খাবার এনেছে কিনা। তারপরে কীর্তি তাকে সব কথা বলল। কিছুক্ষণ পরে গিরিশ খাবার নিয়ে এলো। বাচ্চারা সেই খাবারগুলো পেট ভরে খেলো। তারপরে গিরিশ তাদের দুজনকে একটা ঘরে ছেড়ে দিল। সেখানে কিরণ নামে একটা বাচ্চা ছেলে ছিল। তার শরীরে অনেক চোট ছিল, যেখান থেকে রক্ত বেরোচ্ছিল। এইটা দেখে তারা কষ্ট পেল। তারপরে কিরণ গিরিশের আসল রূপের কথা বলল। এটা শুনে বাচ্চারা তো ভয় পেয়ে যায়। তারপরে গিরিশ বাচ্চাদেরকে বাইরে নিয়ে এসে তাদের পিঠে ঝুড়ি বেঁধে দিল আর তাদের দুজনকে নদীর ধারে নিয়ে গেল। এখানে তোমরা দুজন মাছ ধরার কাজেতে লেগে পড়ো। তোমাদের দুজনকে 75টা মাছ ধরতে হবে, বুঝলে? এত রাতে নদীতে মাছ কি করে দেখব? আর তার সাথে সাথে নদীতে তো অনেক রকম হিংস্র পশু থাকে। যারা আমার কথা শুনে না তাদেরকে আমি এইরকম তাদের বকা দিয়ে বেল্ট দিয়ে মারতে লাগলো। কীর্তিবালু কিছুক্ষণ পরে মুখের ভেতর টর্চ লাইট ধরে জলে নেমে পড়লো। তারপর তারা মাছ ধরে সেইগুলো ঝুড়িতে ভরতে লাগলো। এইটা দেখে গিরিশ খুশি হলো।